সেক্স রেকেটের আতুরঘর হয়ে উঠেছে শাবরুমের রাজলক্ষ্মী গেস্ট হাউস। সমাজসেবী পরিচয় দিয়ে গেস্ট হাউসের মধ্যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাবার অভিযোগ উঠেছে গেস্ট হাউসের মালিক তপন চক্রবর্তীর বিরুদ্ধে। পুলিশের হানায় এই হোটেল থেকে কলেজ পড়ুয়া ছাত্র এবং দ্বাদশ শ্রেণীর পাঠরত ছাত্রীকে অসংলগ্ন অবস্থায় উদ্ধার হবার পর স্থানীয়দের অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে। শাবরুম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন তথা শাবরুম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে প্রায় সময়ই অপরিচিত যুবক যুবতী স্কুল কলেজের নাবালক ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূদের সন্দেহজনক আনাগোনা রয়েছে রাজলক্ষ্মী গেস্ট হাউসের সামনে। এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল শাবরুমের শুভবর্তী সম্পন্ন লোকজনদের। একই অভিযোগ শাবরুম থানার কাছেও ছিল। অভিযোগ, এই রাজলক্ষ্মী গেস্ট হাউসের মালিক তপন চক্রবর্তী মোটা অঙ্কের টাকার বিনিময়ে দিনের পর দিন সেক্স রেকেট চালিয়ে আসছিল। নিজেকে সমাজের বিশিষ্ট সমাজসেবীর পরিচয় দিয়ে বুক ফুলিয়ে সেক্স রেকেটের ব্যবসা করে যাচ্ছেন বলে শাবরুম শহরের লোকজনদের অভিযোগ। অবশেষে শাবরুম থানার পুলিশ এই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। শাবরুম থানার গোপন খবরের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত ওসি জয়ন্ত কুমারদের নির্দেশে এক বিশাল পুলিশ বাহিনী শনিবার সকাল 10টা নাগাদ গেস্ট হাউসে হানা দিয়ে গেস্ট হাউসের দোতলার রুম থেকে কলেজ পড়ুয়া ছাত্র এবং দ্বাদশ শ্রেণীর পাঠরত ছাত্রীকে অসংলগ্ন অবস্থায় দেখতে গিয়ে থানায় নিয়ে আসে। সেই সাথে খবর দেওয়া হয় ছাত্র ছাত্রীদের অভিভাবকদের। খবর পেয়ে দুপক্ষের অভিভাবকরা থানায় ছুটে আসেন। তাদের কোনো প্রকার অভিযোগ না থাকার কারণে তাদের জিজ্ঞাসাবাদের পর অভিভাবকদের হাতে তুলে দেয় পুলিশ। আজকে সকাল 9:30 দিকে আমাদের কাছে ইনফরমেশন আসে, একটি ছেলে আর একটি মেয়ে ঘোরাঘুরি করছিল ওই রাজলক্ষ্মী হোটেলের কাছে। তারপরে তারা হোটেলের ভেতরে ঢুকেছে, সেইভাবে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে ওমেন পুলিশ স্টাফ এবং অফিসার গিয়ে এদেরকে হোটেলের মধ্যে পায়, তো ওদেরকে নিয়ে আসে। একেও যেহেতু কলেজ স্টুডেন্ট, ওকেও গার্জিয়ানের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। কারোর কোনো অভিযোগ নেই এই বিষয়ে। শাবরুমের শুভবর্তী সম্পূর্ণ লোকজনদের অভিযোগ, সমাজসেবীর পরিচয় লাগে গেস্ট হাউসের মালিক তপন চক্রবর্তী দিনের পর দিন এই হোটেলকে দেহ ব্যবসার আখড়ায় পরিণত করে যুব সমাজকে ধ্বংসের পথে নামিয়ে নিচ্ছে। অভিভাবকদের অভিযোগ, শাবরুম মহকুমা প্রশাসন যেন অভিযুক্ত তপন চক্রবর্তীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।